ঠাকুরগাঁওয়ের জেলা আওয়ামী লীগের সদস্য জয় চৌধুরীকে শহরের আবাসিক হোটেল থেকে অবৈধ মেলামেশার অভিযোগে নারী সহ আটক করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগে চালিয়ে তাদের আটক করা হয় পুলিশ জানান ঠাকুরগাঁওয়ের শহরের প্রাইম আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে নারীর সাথে অবৈধ মেলামেশার সময় জয় চৌধুরীকে আটক করা হয় পরে দ্রাম্যমাণ আদালতের এক হাজার জরি করে জয়কে কয়েক ঘন্টার আটকে রেখে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় এই ঘটনার বিষয় জানতে চাইলে জয়চৌধুরী অস্বীকার করে মুঠোফোন কেটে ফেলে ঠাকুরগাঁওয়ের জেলা আওয়ামী লীগের সদস্য জয়চৌধুরীকে শহরের প্রাইম আবাসিক হোটেল অবৈধ মেলামেশার অভিযোগে নারীসহ আটক করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগে চালিয়ে তাদের আটক করা হয় পুলিশ জানান ঠাকুরগাঁও শহরের প্রাইম আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে নারী সহ অবৈধ মেলামেশার সময় জয় জয়চৌধুরীকে আটক করা হয় পরে দ্রাম্যমান আদালতের এক টাকার জরিমানা করে কয়েক ঘন্টার তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় এ ঘটনার বিষয়ে জানতে চাইলে জয় চৌধুরী অস্বীকার করে মুঠোফোন কেটে দেয় ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন দ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা জয় জয়চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের নিউজটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম